আম গাছে বল খেয়ে নিচ্ছে। এ আমার থেকে আর এক মিনিটের দূরত্ব আছে, আমি তো ভাবছি আমার ফোনটা নিয়ে চলে যায় কিনা। গুড মর্নিং বন্ধুরা, সুন্দরবন লাইফস্টাইল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরই দেখলাম যে আমাদের পাড়ায় দুটো তিনটে হনুমান ঘোরাঘুরি করছে। তো আমি এটাই ভাবলাম যে হনুমানগুলো কোথার থেকে এলো। ফার্স্ট আমি হনুমানগুলোর একটু পিছু গেলাম, তো আমার দিকে একটা হনুমান তেড়ে এসেছিলো, ছুটে এসেছিলো। তো সেই জন্যই আমি আর কি হনুমানগুলোর কাছে যাবো না, তো দূর থেকে তোমাদেরকে দেখাবো যে আমাদের পাড়ায় হঠাৎ করে কোথা থেকে এত হনুমান এলো। অ্যাকচুয়ালি পাশেই তো নদী, মানে সুন্দরবনের নদী, তো সেজন্যই আর কি হনুমানগুলো এখানে এসছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমাদের এখানে কালভেটে ওরা সব বসে আছে আমার সামনে। ওই যে কালভেটের উপরে বসে আছে, ওই যে হনুমান দুটো দেখতে পাচ্ছ তোমরা আমার সামনে বসে আছে ওই যে। তো ওদের কাছে যদি আমি যাই এক্ষুনি, ফোনটা যদি কেড়ে নেয় তো আমার ভিডিও করার শেষে, যদি ফোন যদি না কেড়ে নেয় তো হচ্ছে তাহলে ওদের আমি ছবিটা ক্যাপচার করতে পারবো। তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ হনুমান, দুটো হনুমান আছে এখানে। হ্যাঁ এসো। তো ওরা এখানে আমাদের এখানে কালভেটে একটু বসার জায়গা, একটু আমরা আড্ডা ফাড্ডা মারি, তো এখানে এসে ওরা দুজন একটু আড্ডা মারছে সকাল সকাল। আমি ওদেরকে দেখলাম, দেখি আমি ভাবলাম যে না, এটা তোমাদের সাথে শেয়ার করা দরকার। সকাল সকাল ওরা এসে আমাদের এখানে আড্ডা মারছে। তো দেখে গিয়ে যদি আমার ফোনটা কেড়ে নেয় তো আমার সব গেল, আর যদি না নেয় তাহলে ভিডিওটা তোমাদের কাছে পর্যন্ত পৌঁছাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সুন্দরবনের হনুমান। তো এরা আর কি, এরা ভদ্র, এরা একেবারে খারাপ না, এরা সভ্য আছে। তো এরা কালকে আমার বাড়িতে এসেছিল, বিকালে এসে বাড়ি থেকে কলা খেয়েছে, তারপরে কলা খেয়েছে, অনেক কিছু খেয়েছে আমার বাড়ি থেকে। তাকাচ্ছে এই হনুমানটা, তাকাচ্ছে বলে কী হচ্ছে, ওটা ছুটে সেদি কেড়ে না তেমন আমার শেষ। না রে ভাই, আমি খারাপ কিছু করছি না, তোদেরকে আমি শেয়ার করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমি একদম ওদের কাছে দাঁড়িয়ে আছি। তো আর হনুমান মানে ওরা তো মানুষ না, ওরা মানুষ একটা প্রজাতি, তো ওদের সঙ্গে বেশিক্ষণ এরকম না করাটাই ভালো, কারণ ওরা তো বুঝবে না যে আমি কী করছি। তো বন্ধুরা, আমার থেকে ওরা 20 ফুট দূরত্বে আছে, 20 ফুট দূরত্ব। ক্যামেরা বলে তোমরা বুঝতে পারছো না, তো আমি তোমাদেরকে দেখাই, 20 ফুট দূরত্বে আছে। একজন দেখো কান চুলকাচ্ছে, কানে হাত দিয়ে কান চুলকাচ্ছে, আরেকজন হয়তো ওরা দুই বন্ধু একসঙ্গে বসে আছে। লেজটা কত বড় শুধু দেখো, একদম বড় লেজ। আর পিছনে একটা লেজ ও গুড়িয়ে রেখেছে, আর সামনে সামনে যেটা বসেছে ওর লেজটা কত বড় দেখুন। অ্যাকচুয়ালি ওদের সঙ্গে বেশিক্ষণ না কাটানোই ভালো, কারণ ওরা যেমন দেখতে ভালো তেমন আবার হটনট রেগেও যায়, আর যদি একবার রেগে যায় তো তাহলে কিন্তু কোনো ক্ষমা নেই, মানে আমার ফোন নিয়ে নেবে, উপরন্তু আমার উপর টর্চারও করতে পারে। করেছে আমাদের গ্রামে অনেক সাথে করেছে। আর এই হনুমানগুলো আজ প্রথম না যে আমাদের গ্রামে এসছে, এর আগে ওরা অনেক কবার এসছে। গ্রামের সবাই মানে আর কি ওদের উপরে অত্যাচার করে না, তো সবাই ভালোবাসে, কলা দেয়। তো যার বাড়িতে যেমন আর কি সবজি থাকে বা গাছে ফল থাকে তো সেগুলো ওরা খেয়ে থাকে, তো এক্ষেত্রে কেউ কিছু অসুবিধা করে না বা কেউ ঝামেলা করে না। কিন্তু হনুমান একটা এমন প্রজাতি যেটা আর কি ওরা তো বোঝে না, মানে আধুনিক মানুষের সঙ্গে মিশে অভ্যস্ত না। এই আমি ভিডিও করছি, এটা তো ভাববো ওরা খারাপ কিছু করছে, তো এসে মাত্র এই ফোনটাকে নিয়ে চলে যেতে পারে। তো এই আর কি বিষয়টা। তো চলো লাইফ স্টাইলটা দেখাই আজকে আমি সারাদিন কী করি। আর প্রথমে সকাল সকাল উঠে হনুমানগুলোকে দেখলাম বলে যার সাথে দিনটা ভালো যেতে পারে, তো দেখা যাক আজকে কেমন দিন যায়। চলো, ওই দাদা তুমি সকাল সকাল কি করছো? কাঁকড়া কাটতে। কি কাঁকড়া কাটতেছ দেখি? বাবাই, তুমি অনেক বড় কাঁকড়া পেয়েছো তুমি, কত থেকে ধরে আনলে কাঁকড়া? এটা সমুদ্র কাঁকড়া, তুমি খাবে না সবাই খাবে? সবাই খাবে, সবাই খাবে। তুমি কাঁকড়া কাটো কি করে, তুমি কষ্ট হয় না কাঁকড়া কাটতে? না। ওই হাতে কামড় দেয়? দেব। দিলে না, তুমি কি করবে তাহলে?
এই দেখো, এই হনুমান আবার আমার বাড়ির সামনে এসছে। এই পালাচ্ছে 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 পালাচ্ছে। দিদিমা, আরে কি করবে, রান্না করবে? এই দেখো, বলো মা করো। আর তুমি কি করবে? করো না, তুমি যে বললে তুমি মা রান্না করে দেখাবে। রান্না করবো, কেন রান্না করবে না? না করবো না। এই যে ভালো, যে তুমি যে এই যে এলো কাঁকড়া কাটতে পারো, একটা বড় কাঁকড়া, একটা বড় কাঁকড়া কাটো, বড় কাঁকড়া, বড় কাঁকড়া কাটো, একটা বড় কাঁকড়া কাটো না। বন্ধুরা, সুন্দরবনের সমুদ্র বাংলা দিদিমা কাটছে। সকাল সকাল কাঁকড়ার ঝোল খাবে দিদিমা। কাঁকড়ার ঝোল। তুমি বিরাজ করো আজকে? এখন চা খেয়ে বিরাজ করবে? বিশাল সময়নি এখন। ও আচ্ছা, বিরাজ করার সময় কাঁকড়া চলে যাচ্ছে বেয়ে বেয়ে। দেখো জলে যাবাচ্ছ কেন? জল ধুয়ে যাবে না? ও কাদা শুধু খাবো, কাদা শুধু খাবো, ঠিক। এটা একেবারে লাল হয়ে গেছে, এটা শাঁসাও শাঁসাও তো। ওই দেখো চলে যাচ্ছে কাঁকড়া। চায়ের সাথে কি খাবে? 40 ফুট খাবে? এই তো থোদিন এখন চা খাবে না? খাবে না পরে চা খাবে। কখন খাবে? ওই কাঁকড়া করে নি, কাঁকড়াটা কেটে নিয়ে খেয়ে দে, নিয়ে ব্রাশ করবে। আচ্ছা ঠিক আছে, খাও। তো বন্ধুরা, হনুমান দুটো আমাদের বাড়ির সামনে চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কালভেট থেকে হেঁটে হেঁটে এখানে চলে এসেছে আমার বাড়ির সামনে। এরা কিছু খাওয়ার জন্য এসছে আর কি। ওই রে, তাকায় না। আর একজন ওপারে চলে গেছে। এরা তো, এরা খুব ভালো, আবার খুব বদমাইশও হয়। এ যখন তখন এরা রেগে যেতেও পারে, আবার গায়ের দিকে ছুটে আসতেও পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা হনুমান ওই পাশের সাঁকোটা দিয়ে চলে গেছে। এই যে পাশে যে সাঁকোটা আছে, এই সাঁকোটা দিয়ে ওপরে চলে গেছে। তো আর কি, এও যাবে। এই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, পালিয়েছে 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 পালিয়েছে, আমাকে দেখে হয়তো পালিয়েছে। সেখানে মাসি দাঁড়িয়ে আছে, মাসির পাশ দিয়ে পেরিয়ে গেছে। ও মাসি, কিছু খেতে দিচ্ছ নাকি? কে মা, একটা ছুটে যে তিনটে তো। হিমা বন্ধুরা, আমি যাচ্ছি। তিনটে হনুমান এসছে একসাথে না? ঘর ঘর ঘরে তো দরজা আছে, তিনজন মনে হচ্ছে বন্ধু। এ মা, সে আম গাছের বোল খেয়ে নিচ্ছে তো। এ আম গাছে বোল খেয়ে নিচ্ছে, এই শেষ করেছে। কোন দিক যাবে? এ আমার থেকে আর এক মিনিটের দূরত্বে আছে। আমি তো ভাবছি আমার ফোনটা নিয়ে চলে যায় কিনা। বন্ধুরা, আমি এখান থেকে পালিয়ে যাব। এ আমার ফোন নিয়ে চলে যেতে পারে যে কোনো মুহূর্তে, আমার গায়ের দিকে আসছে। আমি ওদের থেকে পালিয়ে যাব। এপারে আসছে, এপারে আসছে, এপারে এপারেও আসছে। আমি বাড়ি চলে যাই। রাস্তা চলে এসছে, রাস্তায় রাস্তায়। এ আমার দিকে তাকাচ্ছে শুধু। এ ভাই, আমার পিছনে আসিস না জানো তুই।
তো বন্ধুরা তিনজন এক জায়গায় ছিল, আমি ওখান থেকে চলে এসেছি। এ এখন শুধু আমার পিছন পিছন আসছে, হয়তো ফোনটার দিকে লোভ পড়েছে, ফোনটা চালাতে চাইছে। না রে ভাই, ফোন দেওয়া যাবে না। এ তোরা সব চলে যা চলে যা, কিন্তু কামড়াবে এক্ষুনি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, তিনটে তিনটে সব, একজন খাচ্ছে মুড়ি। এই যা, আমি তো যেতে পারবো না আর বাড়ির ভিতরে, কারণ আমি আর যেতে পারবো না। আমি গেলে এক্ষুনি ফোন টোন সব কেড়ে নেবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের সুন্দরবনে গ্রামে চলে আসে হনুমান। তো এরা আর কি বদমাইশি করে না, কিন্তু গাছে যেসব পায়, আমের বোল টোল এখন যেগুলো হয়েছে সেগুলো সব এরা ছিঁড়ে খেয়ে নেয় আর কি। কালকে আমার বাড়ি থেকে হলো গাছের আম গাছের বোল খেয়েছে, তারপরে পেঁপে গাছের পেঁপে খেয়ে নিয়েছে। এই দেখো চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, এটা ছেলে হনুমান চলে যাচ্ছে। আর এর আরো দুজন বন্ধু, ওই একজন বন্ধু বসে আছে, এই যে ও ওপারে বসে আছে, ও মানে এখানে একটা সাঁকো আছে, জলটার ওপারে বসে আছে, আর এপারে রাস্তায় বসে আছে। আর একজন, তিনজন ছিল, আর একজন মুড়ি খাচ্ছে নাকি, মুড়ি দিয়েছে মাসি, তো মুড়ি খাচ্ছে ও, চলে যাচ্ছে। তো বন্ধুরা আমি চলে যাব। কি কাঠ খুঁজছো? এদের তো সব তো ভালো কাঠ, ভালো ছেলে করে জানতে বিশাল মেজাজ। হেড ম্যাডাম এখন কাঠ খুঁজছে রান্না করার জন্য। নাও কিছু বলবে না? কেন কেন কাঠ খুঁড়ে রান্না করে নিয়ে যাচ্ছে রান্না করবে বলে? ও আচ্ছা, তা রান্নি না তাহলে, কি পাননি? সোজা হয় না, সোজা হয় না। কি রান্না হচ্ছে? এই কাঁচকলা, আলু, মাছ হবে, চিংড়ি আছে, মশা চিংড়ি হবে, আর আলু ভাজা করেছি। মোচা চিংড়ি মানে কলার মোচা দিয়ে চিংড়ি।